साबित माना जाता है कि औरत के शरीर को हमेशा सुंदर रखता है। গাধার দুধে তৈরি সাবান মহিলাদের সুন্দর রাখে, মন্তব্য বিজেপি নেত্রীর। মহিলা পুরুষ নির্বিশেষে রূপচর্চার জন্য বিভিন্ন ঘরোয়া টোটকা ব্যবহার করে থাকেন। বিভিন্ন ঘরোয়া টোটকা মেখে দেখেন কোনটা বেশি উপকারী। ত্বক সতেজ রাখা এবং নিজেকে সুন্দর দেখানোর জন্য অনেকেই বিস্তর টিপস মেনে চলেন। এবার মেয়েদের সৌন্দর্যের এক টিপস শেয়ার করলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। গাধার দুধে তৈরি সাবান দিয়ে মহিলাদের ত্বক ভালো থাকে, এমনটাই মন্তব্য বিজেপি নেত্রী মানিকা গান্ধীর। আর তার এহেন মন্তব্যের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। সেই ভিডিও শেয়ার করেছেন এক সাংবাদিক। আর বিজেপি নেত্রীর এই সাম্প্রতিক মন্তব্য ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে এক জৈনিক সাংবাদিক। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি নেত্রীর মানিকা গান্ধী বলেছেন, বিদেশে ক্লিওপেট্রা নামে এক বিখ্যাত রানী ছিলেন। তিনি গাধার দুধ দিয়ে স্নান করতেন, তাই সেই গাধার দুধ দিয়ে তৈরি সাবানগুলি দিল্লিতে 500 টাকা দরে বিক্রি হচ্ছে। তাহলে আমরা ছাগলের দুধ বা গাধার দুধ থেকে সাবান তৈরি করব না কেন? আমরা এমন একটি জিনিস বেছে নেব যা সহজে আমাদের আরামদায়কভাবে করা যেতে পারে। और गधे के दूध से उन्होंने साबुन बनाया। और गधे का दूध का साबुन माना जाता है कि औरत के शरीर को हमेशा सुंदर रखता है। एक बहुत मशहूर विदेशी रानी होती थी जिसका नाम था क्लियोपेट्रा, और वो गधे के दूध में क्या बोलती थी, नहाती थी। तो वो गधे के दूध के साबुन दिल्ली में बिक रहे हैं 500 रुपए का एक साबुन। क्यों नहीं हम लोग बकरे के दूध का साबुन बनाए, गधे का दूध का साबुन बनाए? ऐसे कुछ बात चुने जो आराम से आसानी से हो सकता है। मैं आपको एक वादा करती हूँ, आप कुछ ऐसी चीज बनाओ। उत्तर प्रदेश के बलदिराईते जनसभा छिलो। सेखाने उपस्थित जनगणेर उद्देश्ये बीजेपी सांसद बोलेन, लादाखे एक दल लोक रयेछे, तारा लक्ष्य करेछेन जे गाधार संख्या दिन दिन कमछे। एकटा कथा बोलुन, गत कतदिन धरे आपनि एकटी गाधा देखेननि? তাদের সংখ্যা কমে গেছে, তারা চলে গিয়েছে। একজন ধোপার চাকরিও এখন বিলুপ্ত। ধোপাদের আর গাধার দরকার নেই, তাহলে গাধারা যাবে কোথায়? কিন্তু এই লোকেরা এই গাধাগুলি দিয়ে দুধ দেওয়াতে শুরু করেন। তারা গাধার দুধ ব্যবহার করে সাবান তৈরি করেছিল। মনে করা হয় যে গাধার দুধ দিয়ে তৈরি সাবান একজন মহিলার সৌন্দর্য বজায় রাখতে উপকারী। তাই এই বক্তব্যই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। একদিকে তিনি উপস্থিত জনগণদের গোবর বিক্রি করার পরামর্শ দেন। তার কথায়, এখন কাঠ এত দামি হয়ে গিয়েছে যে যখন কোনো মানুষের মৃত্যু হয় তা গোটা পরিবার দরিদ্র হয়ে যায়। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 15 থেকে 20 হাজার টাকার কাঠ লাগে। এর থেকে সৎকারের কাজে ঘুটের সঙ্গে কোনো সুগন্ধি দ্রব্য মিশিয়ে তা ব্যবহার করতে পারি আমরা। এর ফলে খরচ কমে দাঁড়াবে 1500 থেকে 2000 টাকায়। তাছাড়া ঘুঁটে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জনও করতে পারেন যে কেউ।